কেন্দ্রের দাবি ছিল একাধিক প্রোটোকল ভেঙেছেন রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্য সচিব, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না প্রশ্ন তুলে মুখ্য সচিবের পদ অবসর নেওয়ার পর সরাসরি আলাপন বন্দ্যোপাধ্যায়কে শোকজ করেছিল কেন্দ্র। সূত্রের খবর, এবার কেন্দ্রের শোকজের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। ফলে কেন্দ্র বনাম রাজ্যের প্রাক্তন আমলার এই সংঘাত কম হওয়ার কোনো ইঙ্গিত আপাতত দেখা যাচ্ছে না, উত্তরোত্তর তা বৃদ্ধি পেতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহল মহল। প্রসঙ্গত, আগামী বৃহস্পতিবারের মধ্যে তার জবাব তলব করেছে কেন্দ্র, যদিও তিনি কবে সেই জবাবি চিঠি দেবেন তা এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি। সোমবার রাজ্যের মুখ্য সচিবের পদ থেকে আলাপন বন্দ্যোপাধ্যায় অবসর নেওয়ার পরই কেন্দ্রের তরফে চিঠি দিয়ে আগামী তিন দিনের মধ্যে তার জবাব তলব করা হয়। কি কারণে তার বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে না সরাসরি এই প্রশ্ন রাখা হয় চিঠিতে। সূত্র মারফত জানা যাচ্ছে তিনি সেই চিঠির জবাব দেবেন, ব্যক্তিগতভাবে কেন্দ্রীয় সরকারের চিঠির এই জবাব দেবেন আলাপন, এতে রাজ্য সরকার বা নবান্নের কোনো ভূমিকা থাকবে না। যেহেতু গত কয়েকদিন যাবৎ কেন্দ্র রাজ্যের মধ্যে এই চাপানোতরের কেন্দ্রে আলাপন থেকেছেন এবং শোকজের চিঠিও সরাসরি তাকেই পাঠানো হয়েছে, সেই কারণে এবার নিজেই জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কেন্দ্রের চিঠিতে দাবি তোলা হয় কলাই কুণ্ডায় নামার পর 15 মিনিট প্রধানমন্ত্রীকে অপেক্ষা করতে হয়, কিন্তু রাজ্য সরকারের কোনো প্রতিনিধি তাকে স্বাগত জানাননি। এরপর মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপন এলেও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি বেরিয়ে যান। এই আচরণকে প্রোটোকল লঙ্ঘন বলেই দাবি করছে কেন্দ্র, যে কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে রাজ্যের মুখ্য সচিব থাকাকালীন এই রকম ব্যবহার এবং অবসর গ্রহণের পর কেন্দ্রে এহেনও ব্যবহার কার্যত নজিরবিহীন বলেই মনে করছে আমলা মহল। কোনো রাজনৈতিক টানাপোড়নের জেরে ইতিপূর্বে এভাবে কোনো আমলাকে হেনস্থা করার উদাহরণ ভারতের আমলাতান্ত্রিক ইতিহাসেও খুব একটা নেই বলেই মত রাজনীতির কারবারিদের একটা বড় অংশের। বিশেষ করে মুখ্য সচিবের পদ থেকে অবসর নেওয়ার পরও যেভাবে পুরো ঘটনার রেশ দীর্ঘায়িত করা হচ্ছে তার পেছনে প্রচ্ছন্নভাবে রাজনৈতিক প্রতিহিংসার ভূমিকা নিচ্ছে কিনা এই প্রশ্ন তুলে দিচ্ছেন অনেকে।